স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু, দিবে যতক্ষণ ভালো তুমি ততক্ষণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি রোজ ডেইলি ব্লগের সঙ্গে। আমার প্রিয় কলিজার আপুরা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। বাবাইটার শরীরও আগের থেকে একটু ভালো। এখানে কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল, সেগুলো আমি নামিয়ে দিচ্ছি। কোরবানির পরে মানে বাড়ি থেকে আসার পরে হচ্ছে আমার ভীমবার শেষ হয়ে গিয়েছিল, মানে ভীম সাবানটা পরবর্তীতে আনবনব করে বা বলবো বলবো করে আর তো মনেই নেই। তার মধ্যেও যেহেতু সেভাবে আর মাংস রান্না করা হয়নি, যার জন্য খুব একটা প্রয়োজন হয়নি, কিন্তু ভীম সাবানটা দেখা যায় যে তেল চর্বি কাটার জন্য কিন্তু খুবই উপকারী, যার জন্য এটা আসলে প্রয়োজনীয় হয়। আমার রান্নাঘর নিয়ে সবসময় একটু প্রবলেম হয়, তার থেকে এখন যেটা হয়ে দাঁড়িয়েছে মোটামুটি সবসময় টুকিটাকি প্রবলেম থাকে। তো রান্নাঘরের সব থেকে এখন যেটা আছে প্রবলেম, সেটা হচ্ছে রান্নাঘরে সাবান রাখার কোনো ছোট যে তাক থাকে তা নেই, যার জন্য হচ্ছে আমাকে অন্য একটা আলাদা পাত্রের মধ্যে সাবান রাখতে হয়, যেটা খুবই বিরক্তিকর। এখানে এই যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর খুবই অল্প পরিমাণে রান্নাবান্না করব। তো পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, সঙ্গে দিয়েছি কয়েকটা গোটা হচ্ছে গরম মশলা আর একটু শুকনা ঝাল, বেশ পরিমাণ, প্রায় 3 কাপের মতন পেঁয়াজ আমি একটু অল্প তেলে লাল করে ভেজে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে বট বা কোরবানির ভুঁড়ি, যেটা বাড়ি থেকে দিয়েছিল সেটাই আজকে রান্না করব, তবে খুবই অল্প পরিমাণে। আর সাথে যেহেতু অন্য রান্না আছে, এর জন্যই হচ্ছে একটু অল্প পরিমাণে রান্না করব, মূলত বাবাইয়ের জন্য, তার জন্য এটা রান্না আর আমার জন্য আবার হচ্ছে আলাদা রান্না। বাবাইরা তো বোঝেনি, মানে ছোট বাবুরা, তাদের একটু মাংসর ফ্লেভার হলেই হয়ে যায়, আর কিছু চাই না। বট রান্না যদিও সবাই পারেন, তারপরেও আমি যেভাবে রান্না করি, তবে আমি যে শুধু এভাবেই রান্না করি এমনটাও কিন্তু না, এক এক সময় এক এক রকম। যেমন আজকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি পরিমাণে দিয়েছি, সব সময় আসলে এরকম হয় না, তবে বট ভুনার মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়, আর একদম ভাজা ভাজা করে নিলে সেটা টেস্টি হয়। তবে আজকে আমি একেবারেই ভোনা ভোনা মানে ভাজা ভাজা করতেছি না, যেহেতু একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে তখন কিন্তু ঘন ঘন হয়ে যায়। এবার হচ্ছে এখানে আমি কিছু ডাটা কেটে নিয়েছি, আর এই যে কিছু হচ্ছে মুগ ডাল ভাজা, যেটা আমি ধুয়ে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল দিয়ে মজার একটি খাবার রান্না করব। বাড়ি থেকে আসার পরে আমি প্রতিদিনই চেষ্টা করছি সবার জন্য একটু হলেও মুখরোচক খাবারগুলো শেয়ার করার জন্য, কেননা সবার বাসাতেই কিন্তু কোরবানির দিন থেকে শুরু করে মোটামুটি প্রায় 2 সপ্তাহ মতনই অনুষ্ঠান দাওয়াত লেগেই থাকে, তখন আর মাংস খেতে ভালোও লাগে না, যার জন্য আপুরা প্রায় সময়ই আমাকে কমেন্ট করে থাকে, আপু এই টাইপের ভিন্ন রকমের একটু ভিডিও দাও, যার জন্য হচ্ছে আমিও চেষ্টা করি প্রতিদিন এই টাইপের ভিডিওগুলো দেওয়ার জন্য, যেহেতু আমার আপুরা পছন্দ করে, ভাইয়ারা পছন্দ করে। আপনি দুনিয়াতে মানুষের জন্য যতই করেন না কেন, আপন মানুষ হোক বাহিরের মানুষ যেই হোক না কেন, যতই করেন, করতে করতে যদি কলিজাটাও দিয়ে দেন, বলবে পরাণটা বাকি রয়েছে, এই টাইপের মানুষগুলোর সঙ্গে কিন্তু আমাদের মাঝে মধ্যেই হয়তো পরিচয় হয়ে থাকে বা দেখা হয়ে থাকে, কিন্তু তাদের হয়তো আমরা ভালোবাসি বলে কিন্তু তখন আর বলতে পারি না। তো যাই হোক, ওই যে বললাম স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু হয়, দিবে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ। তুমি যত সময় ছাড় দিবে তুমি তত সময়ই ভালো থাকবে, ছাড় দিবে না দেখবে তোমাকে কীভাবে চোখ উল্টে দিবে। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা সবার সঙ্গেই ঘটে, সবার কথাটাই আমি শুধু বলে দিলাম এটুকুই আর কি। তো আজকের ভিডিওটি এখন পর্যন্ত যে সকল আপুরা দেখছেন, কেমন লেগেছে ছোট্ট করে একটু কমেন্ট করে হলেও জানাবেন, আর এভাবে ডিম দিয়ে ডাল রান্না করে কে কে খান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই খাবারটা যদিও আমার খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু এত প্রিয় যে আমার কাছে মনে হয় আমার দুনিয়ার এটা হলে আর কিছুই লাগে না, এরকম একটা ব্যাপার। আর আমি ওই যে একটু সবজি প্রিয়, যার জন্য হচ্ছে ভিতরে ডাটা দেওয়া মানে আমার সবজির প্রয়োজনটা ছিল, সেটা আর কি এর মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে আবার সবজি কি রান্না করব। মোটামুটি রান্নাবান্না শেষ, বিশাল একটা সময় অফ ক্যামেরায় থাকার পরে এই যে চলে এসেছি খাবার দাবার খাওয়ার জন্য। তো মা ছেলের পদ যেহেতু ভিন্ন, একজন খাবে বট ভুনা দিয়ে আর একজন খাবে সবজি ডিম দিয়ে, মানে ডাল ডিম সবজি যে রান্নাটা এটা দিয়ে, তো বাবাইটাকে খাবার দিয়ে এই যে আমি খেয়ে নিচ্ছি।
দুপুরের খাবার দাবার তো শেষ, বিকালের দিকে আমি কয়েক মিনিটের জন্য আইসক্রিমওয়ালা হয়ে গিয়েছিলাম। কেন বলছি, নিচ দিয়ে আইসক্রিম যাচ্ছিল, বাবা এটা খাবে, তখন চারতলার উপরে আনতে আনতে গলে যাবে, যার জন্য হচ্ছে একবারে এভাবে নিয়ে এসে সবাইকে বানিয়ে দেওয়া, মানে ভাবিদের, ভাবির বাচ্চাদের সবার সঙ্গে শেয়ার করা। যেহেতু বিকাল টাইম ছিল, কেউ মিস করেছে, যারা যারা ছিল তারা তারা পেয়েছে। তো এই তো আজকে এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।